বন্ধুরা, এই গাছটা দেখছেন, এটা হচ্ছে পানসেটিয়া প্ল্যান্ট। দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের আজকে 17 তারিখ। এই গাছটা 12 মাসই সবুজ থাকে, কিন্তু যত শীত পড়বে তত আস্তে আস্তে এর ফ্লাওয়ারিং স্টার্ট হবে, লাল হয়ে যাবে পুরো পাতাটা। আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে, আজকে নভেম্বরের 17 তারিখ থেকে এই শুরু হয়ে গেছে রেড হওয়া। ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে এটা পুরোই ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে এবং পুরো লাল হয়ে যাবে গাছটা। কত ব্রাঞ্চ একসাথে দেখতে পাচ্ছেন, 4 বছর বয়স গাছটা, 4 বছর আগে করেছি আমি। খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়ে গেছে, দেখতে অসুন্দর লাগে। এটা সয়েল হচ্ছে সিন্ডার, দেখতেই পাচ্ছেন সিন্ডারে লাগানো পুরো গাছ, এই পুরোটাই সিন্ডারের মধ্যে সিন্ডার দিয়ে লাগানো। ব্রাঞ্চেস আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্রাঞ্চ। বছরে দুবার প্রুনিং করতে হয় গেছে, মে জুন মাসে আর অক্টোবর মাসে, বছরে দুবার। যত বেশি প্রুনিং করা যাবে তত এরকম ব্রাঞ্চ সব বেরোবে একসাথে এবং এত ঝাড় হবে, দেখতেও অপূর্ব লাগবে। এর আপডেট আপনাদের দেখাবো ডিসেম্বর মাসে, যখন গাছটা পুরো ফুল শুরু হয়ে যাবে, স্টার্টিং হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে, তখন এর আপডেট দেবো আপনাদেরকেও। আর এতে ফার্টিলাইজার সেরকম একটা প্রয়োজনও হয় না, এতে শুধু যে যখন লাগিয়েছি গাছটাকে সয়েলে তখন এর মধ্যে শুধু বোন মিল মানে হাড়ের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট নিচে অল্প করে দিয়ে গাছটাকে বসিয়েছিলাম। আর মাসে একবার এনপিকে 1999 ইউজ করা যায়, মাসে একবার করে দিলেই হয়। গ্রোথ তো দেখতে পাচ্ছেন, কত সুন্দর গ্রোথ গাছটিতে।